Assalamualaikum. Bangladesh Bishoy Boli MCQ Test. Ajker ditiyo porbe aro 110 ti guruttopurno MCQ ni alochona korbo. Channel ti subscribe kore sathe thakun. Cholun shuru kori. Bharoter prothom sthaniyo shashon byabostha oborton koren Lord Ripon. ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড রিপন ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় 1905 সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড় লর্ড বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন বা বড় লর্ড বা গভর্নর শেষ বড় লর্ড গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে সীমানা কমিশন নিয়ে সীমানা কমিশন যে নামে পরিচিত র্যাডক্লিফ কমিশন 1947 সালে দেশভাগ নিয়ে যে কমিশন গঠিত হয় তাকে বলে র্যাডক্লিফ কমিশন ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না আলিগড় আন্দোলন ব্রিটিশ বিরোধী ছিল না অসহযোগ খেলাফত ফরাজ এগুলো সবগুলোই ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল ব্রিটিশ পণ্ডিতের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহ পতাকা উড়িয়েছিলেন তার নাম জন বক্স খাঁ ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রাধান্য বেশি ফরাইজি আন্দোলন সবচেয়ে প্রধান ফরাইজি আন্দোলনের কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করে তার ছেলে দুতুমিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীতুল্লাহ এবং তার ছেলে এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত করে তার ছেলে দুদুমিয়া এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয় প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857 সালে হয় কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন হচ্ছে নওয়াব সলিমুল্লাহ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে ঢাকায় খিলাফত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ আলী খিলাফত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ আলী 50 মনন্তর হয়েছিল ইংরেজি কত সালে ইংরেজিতে 1943 সালে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক 1947 শেষ ছিলেন হচ্ছে শহীদ সৈয়দ সোহরাওয়ার্দী 1940 সালে লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক হিসেবে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল এখানে যুক্ত হন 54 আগরতলা ৬৬ ভাষা আন্দোলন 1952 আর মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1949 সালে এটি আগে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় 1950 সালে তমুদ্দিন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রাতিষ্ঠানিক তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত ভাষা আন্দোলনের সাথে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন আর প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন
1952 সালে তৎকালীন ভাষা আন্দোলনের আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনাবোধের। তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে 1956 সালে। পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে 1956 সালে আর গণপরিষদে স্বীকৃতি লাভ করে 1954 সালে। পূর্ব বাংলা যুক্ত ফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালে 4 ডিসেম্বরে। পূর্ব বাংলা যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল একে ফজলুল হক। যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রচারণার দফার ভিত্তি কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? এটা হচ্ছে 21 দফা। যুক্ত ফ্রন্ট 1954 সালে রাজনৈতিক দলের সংখ্যা ছিল 4টি। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়? 1956 সালে প্রথম প্রবর্তিত হয়। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? 1956 সালে। 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 23 মার্চ 1966 সালে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফা প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? সার্জেন্ট জহুরুল হককে। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা করে প্রত্যাহার করা হয় প্রচণ্ড গণ আন্দোলনের জন্য। শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল 167টি আসনে। 1970 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? আওয়ামী লীগ। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় 26 মার্চ। নিচের কোন দেশ দুটি স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইসুফ আলী। মুজিবনগর দিবস পালিত হয় 17 এপ্রিল। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়? 17 এপ্রিল 1971 সালে ঘোষণাপত্র পাঠ করা হয়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে জারি করা হয় আর পঠিত হয় 17 এপ্রিল। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়? 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মেহেরপুরে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল আটং থিয়েটার রোড কলকাতায়। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাসউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় থেকে প্রচার শুরু হয়? কালালঘাট থেকে। অপারেশন জ্যাকপট হল নৌ অভিযান। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
10 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টর ছিল মুজিবনগর। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টর, 864টি সাব সেক্টর এবং ব্রিগেড ফোর্সে 3টি আকারে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত হয়? 64টি। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়? 3টি ফোর্স। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গঠিত হয়? গাজীপুরে সংগঠিত হয়। গাজীপুরে বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ, তারপরে আছে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে সব কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? দ্বিতীয় হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর উত্তম হচ্ছে দ্বিতীয়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? বীর প্রতীক হচ্ছে 426 জন, বর্তমানে দুজনকে বাদ দেওয়া হয়েছে, 424 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশে জন্মগ্রহণ করেন? হল্যান্ডে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়ার। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক হল্যান্ডের নাগরিক। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়ার। বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা বেটি নামে পরিচিত? কাকন বিবি। 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করেন? এ কে খন্দকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রথম শত্রুমুক্ত জেলার নাম? যশোর। প্রথম কত সালে বাংলা বিভক্ত হয়? 1905 সালে বাংলা বিভক্ত হয়। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন? জর্জ হ্যারিসন। 1 আগস্ট 1971 সালে দি কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ কোন সালে প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে? 1988 সালে। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য লাভ করে? 1974 সালে 17ই সেপ্টেম্বর। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে। বাংলাদেশে কতবার স্বস্তি পরিষদের সদস্য লাভ করে? 2বার। জাতিসংঘের সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় বক্তৃত্ব দেন? শেখ মুজিবুর রহমান। জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কোথায় বাংলা ভাষণ দেন? সাধারণ পরিষদে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করে? স্যামন ডিন। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 34তম। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করে? কমনওয়েলথের। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য লাভ করে 18 এপ্রিল 1972 সালে। কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে? 17ই সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা YCA এর সদস্য লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কবে ICC সহযোগী সদস্য অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাভ করে? 1977 সালে। ICC কে আরব দেশ? কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বাংলাদেশে কোন দেশে দূতাবাস নেই? তাইওয়ানে। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের সাথে। রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। কৃষি রবি মৌসুম কার্তিক ও ফাল্গুন।
জুম বলতে বোঝায় এক ধরনের চাষাবাদ পদ্ধতি। জুম চাষের বিকল্প পদ্ধতি পদ্ধতি হচ্ছে সল্ট। ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? 7 মার্চের ভাষণ। ধন্যবাদ সবাইকে। আজকে দ্বিতীয় পর্বে আরও 110টি বাংলাদেশ বিষয়গুলি থেকে MCQ আলোচনা করা হলো। তৃতীয় পর্বে আরও 110টি নিয়ে আমরা শেষ পর্বে আলোচনা করব। সে পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।